আসসালামু আলাইকুম দর্শক, শাহানাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির রোস্ট। রোস্ট কম বেশি সবাই রান্না করতে পারেন, তবে আমি যে পদ্ধতিতে রোস্টটা রান্না করি এইভাবে কম মানুষই রান্না করে। আজ আমি আপনাদেরকে প্যাকেটের মশলা দিয়ে খুব সহজভাবে কিভাবে আপনারা এই রোস্টটা তৈরি করবেন সেটি দেখিয়ে দিব। অল্প তেল মশলায় ভীষণ মজার হয় এই রোস্টটি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর এখানে আমি সবগুলো লেগ পিস নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে এই লেগ পিস গুলো পেয়ে যাবেন। মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসের ভেতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ টক দই। এবার মাংসের সাথে লবণ আর টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিব। টক দইটা মাংসের গায়ে গায়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন। রোস্টের ভেতরে দেওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ পোস্তদানা নিয়েছি। এখানে নিয়েছি 10টা কিশমিশ আর 7-8টা কাজু বাদাম। এবার শুকনো উপকরণ গুলো বেটে নিব। এবার স্পেশাল একটা মশলা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, আর এই পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ওই যে কাজু বাদাম আর কিশমিশ আর পোস্তদানা রেখেছি সেগুলো বেটে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার এর ভেতরে আমি দিয়ে দিব প্যাকেটের মশলা। আমি প্যাকেটের মশলা পুরো দিব না, ওখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। 1 কেজি মুরগির মাংসের জন্য 1 টেবিল পরিমাণ মশলাই আমার জন্য যথেষ্ট, আপনারা এতটুকু দেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সসটা অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেন, সেদ্ধ পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে কিন্তু মশলার পেস্টটা অনেক ঘন হয়েছে। মশলাটা রেডি করে নিয়েছি। এবার মুরগির মাংসটাকে ভেজে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে মুরগির মাংসটাকে ভেজে নিব। আর মাংসটাকে একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নাই, দুইটা পাশ হালকা একটা কালার আসলেই তুলে নিতে হবে। রোস্ট করার জন্য সব সময় মুরগির মাংসগুলোকে অল্প ভাজার চেষ্টা করবেন, সেই মাংসটা খেতে কিন্তু ভালো লাগে, একদম সফট হয়। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই প্যানের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই তেলের ভিতরে মশলাটাকে ভালোভাবে ভুনে নিব। এই মশলাটা যত ভালো ভুনা হবে রোস্টটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি শুরুতে 1 চা চামচ লবণ দিচ্ছি, কারণ মুরগির মাংসটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তাছাড়া মশলার ভিতরে কিন্তু সয়া সস দেওয়া হয়েছে। এবার মশলার বাটি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, আর মুরগি যে দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে মুরগির মাংসটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ঝোলের ভিতরে লবণটা একটু কম হয়েছিল। একটা জিনিস খেয়াল রাখবেন, কষানোর ভিতরে যদি লবণটা কম হয় তাহলে কিন্তু পানি দেওয়ার পরে মাংসের ভিতরে লবণ ঢুকবে না। মাংসটা কষিয়ে নিয়েছি, এবার এর ভিতরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ গরম পানি দিয়েছি। মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর জন্য পানির পরিমাণটা কম দিয়েছি, কারণ কষানোর ভেতরে মুরগিটা 70% সিদ্ধ হয়ে গেছে। বলক চলে আসছে। এবার 4-5টা কাঁচামরিচ আমি মুখটা চিরে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ পরপর এসে নেড়ে চেড়ে দিতে হবে। আপনি কতটুক পরিমাণ রোস্টের ঝোল রাখবেন সে অনুযায়ী আপনি ঝোলটাকে টানিয়ে নিবেন। তবে আমার কাছে রোস্টের ঝোলটা মাখোমাখোই বেশি ভালো লাগে, আমি অতিরিক্ত বেশি ঝোল রোস্টে রাখি না। কেন জানি আমার কাছে খেতে ভালো লাগে, একটু পানসে লাগে, আমি একদমই ঝোলটাকে টানিয়ে নিই। 7 থেকে 8 মিনিট চুলায় জাল করার পর দেখতেই পাচ্ছেন আমার রোস্টের ঝোলটা কিন্তু টেনে একদম তেল উঠে আসছে, লবণটাও ঠিকঠাক আছে। এই পর্যায়ে চুলায় আর বেশিক্ষণ রাখবো না, চুলা থেকে নামিয়ে নিব। নামানোর আগে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গাওয়া ঘি। চুলার আঁচটা অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। এতে করে ঘিয়ের ফ্লেভারটা ঝোলের ভেতরে ছড়িয়ে যাবে। এবার আমি রোস্টটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। রোস্টের ঝোলটা এতটাই আঠালো আর ইয়ামি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দেখার সৌন্দর্যের জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। খুব সহজভাবে দেখিয়ে দিলাম রোস্টের রেসিপি। এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি সবাই মজা করে খাবে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।